এই মাত্র ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আমরা এলাম, এই দেখো পায়। এই জাস্ট আমরা ওবাড়ি থেকে এবাড়িতে এলাম, এখন আবার ফেসের মেকআপটা তোলা হয়নি, মেকআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর বাজে এখন 10টা, বাপরে বাপ পুরো হাঁপিয়ে গেছি একদম, এখনো কি দারুণ লাগছে মেকআপটা, যেন তুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে মেকআপটা নিয়েই ঘুমিয়ে পড়ি। তাই বলো, এই নিজেদের আমাদের এই ফ্ল্যাটটাতে না এলে, নিজেদের এই ঘরটাতে না এলে মানে এত মিস করি না আমাদের এই ফ্ল্যাটটা, আমরা খুব মিস করি। তারপর আমাদের এই গাছপালাগুলোকেও ভীষণভাবে মিস করি। আমি দেশে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছে, গাছ পুরো সব শুকিয়ে গেছে, ওর মাথা খারাপ, এখন সব গাছে জল দিচ্ছে, ভরে ভরে গাছে জল দিয়ে দেবে, এখন খুব বেশি করে দিও না, তারপর আমার গাছ এবার মরে যাবে। বাবা লঙ্কা গাছে তো অনেক লঙ্কা হয়ে গেছে, গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, অনেকদিন দেখিনি তো, দুদিন দেখিনি তাই কেমন হচ্ছে যেন। বাড়ি যাওয়ার আগে কিচেনটার অবস্থা পুরো খারাপ করে রেখে চলে গেছিলাম, পুরো প্রচুর বাসন টাসন জড়ো করে রেখেছিলাম, এখানে পুরো নোংরা হয়েছিল, ঝর্ণা পুরো এসে দেখছি পুরো ক্লিন করে দিয়েছে, ঝর্ণা মানে এত ভালো না, ও আমাকে এত ভালোবাসে, পুরো সব দেখি ক্লিন করে দিয়েছে, সব পরিষ্কার করে দিয়েছে, গাছগুলোকেও জল দিয়েছে, বাহ ঝর্ণা অনেক কাজ করে দিয়েছে। এই ঘরটা অনেকটা নোংরা হয়েছিল, দেখছি নোংরাগুলোকে ক্লিন করে দিয়েছে, এখানে নিচটাতে দেখছি প্রচুর নোংরা হয়েছিল, এগুলোকেও ক্লিন করে দিয়েছে। কাল যেহেতু অমিতের কলেজ রয়েছে সেই জন্য তাড়াতাড়ি আবার মর্নিংয়ে উঠতে হবে, উঠে ওকে আবার খাবার বানিয়ে দিতে হবে, আবার সকালে রান্না করতে হবে, মানে ভাত খেয়ে যাবে সেটা বানাতে হবে, তো অনেক কাজ রয়েছে, এখন তাড়াতাড়ি মেকআপটাকে তুলে আমরা শুয়ে পড়বো। হাই গাইস, মৈত্রী, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আর এখন বাজছে হচ্ছে সকাল 8টা, এক রাতের মধ্যে মুডটা কত চেঞ্জ, কালকে কত সুন্দর লাগছিল আর আগে কি বাজে লাগছে, মনে হচ্ছে পুরো পেট নেই। আর এখন আমি রান্নাবান্না শুরু করবো, কারণ আজকে অমিতের কলেজ আছে। এখানে অমিতের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পটল ভাজা করছি, আর এখানে একটু কলমি শাক আছে, এটাকে কেটে নিচ্ছি খুশি খুশি করে, এটাকে একটু ভাজা করে নেব। অমিত আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল, খুব তাড়াহুড়ো করে আজকে বেরিয়ে গেছে, সেরকমভাবে খাবার দাবারও কিছু খাইনি, অল্প একটু খেলো, অনেক লেট হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে ওটা ফোনটা নিয়ে শুয়েছিল, আমি বললাম তুমি ওকে ফোনটা নিয়ে শুয়েছিলে কেন, ওটা আগে তুমি রেডি হতে পারলে না, চান টান করতে পারলে না, তো দেরি হয়ে গেছে, সেরকমভাবে কিছু খাবার দাবার খাইনি। ওই জন্য আজকে ভাত বানিয়েছিলাম, শাক ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, কিন্তু অর্ধেক কিছুই খাইনি, সব পড়ে রয়েছে। আমি তো আমার জন্য ভাত করিনি, আমি মানে দুদিন বাপের বাড়ি ছিলাম, ওখানে এত খাওয়া দাওয়া হয়েছে, আর বাড়ি গেলে প্রচণ্ড হেভি খাওয়া দাওয়া হয়, রিচ খাওয়া দাওয়া হয়, তো সেই জন্য আমি আর এখানে এসে না মানে দু তিন দিন যাবৎ ডায়েট করিনি, আর যতটা ওয়েট গেন করে আসি বাড়ি গিয়ে ততটা ওয়েট এখানে লস করে নিই। অমিতকে তাড়াতাড়ি করে এই সসেজগুলো ভেজে দিলাম, মানে ওর মধ্যে ভালো করে আমি বাটারও দিতে পারিনি, কিছু করতে পারিনি, আর ও এরকম গোল গোল করে ভেজে দিলে না একদম খায় না, এগুলো তো এমনি গোল গোলই থাকে, এরকমভাবেই ফ্রাই করে সবাই, বাট ওকে একটু কেটে কেটে দিলে বেশ ভালো লাগে খেতে, ওর গোল গোল ওটা পছন্দ করে না। তো আমি একটু সসেজ এখানে ভেজে নেবো, এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, এখন বাজে হচ্ছে 11টার মতো, আজকে ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেল, ঝর্ণা এলো, কাজ করলো, গেল, তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম, কারণ মোছামুছি করে তো তখন ঢুকতে পারি না, তো অনেকটাই লেট হয়ে গেছে, 11টা প্রায় বেজেই গেছে, আর ব্রেকফাস্ট করতে হবে, আমার কিছু কাজ রয়েছে, সবে বাড়ি থেকে ফিরেছি, তো অনেক জামাকাপড় আছে, ওগুলোকে কাচতে হবে, তারপর জামাকাপড় গোছাতে হবে, মোটামুটি অনেকই কাজ রয়েছে। ও বাড়ি থেকে এবাড়িতে আসার সময় ক্যামেরাটা আনতে ভুলে গেছি, সেই জন্য এখন আমি ফোনেতে শ্যুট করছি, এখন আজকে আমি এখানে বসেছি, ভাত আর আলু সেদ্ধ আজকে রাত্রিবেলা আমরা খাবো, আর ডাল বসিয়েছি, মসুর ডাল, আর এখন বাজে হচ্ছে 6:30 মতো, আমি দেখি সবে কলেজ থেকে এলো, ওকে একটু পরে চা বানিয়ে দেবো। আর এখানে এখন আমি মোচা কাটতে বসেছি, এই যে মোচা, মোচাটা দুদিন ধরে পড়ে রয়েছে, এসে দেখছি মোচাটা একটু কালো কালো মতন হয়ে গেছে সামনের দিকটা, এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, মোচাগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এই দেখো এইগুলোকে ভালো করে, এই যে শীষগুলো রয়েছে এগুলোকে বার করে নিতে হবে, আর এইগুলো যে আঁশগুলো এগুলোকে ফেলে দিচ্ছি, এই যেখানে রেখেছি ফেলে, এটা অনেকটা বড় মোচাটা রয়েছে, ভালো করে ছাড়িয়ে নেব, না হলে খারাপ হয়ে যাবে, অনেক দিন ধরে পড়ে আছে। মোচা কাটতে কাটতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ডিফিকাল্ট কাজ মোচা কাটাটা, এইগুলো আমি কেটে নিয়েছি মোচার ভেতরের দিকের অংশগুলো, আর এখন এগুলো বাকি রয়েছে। আর এদিকে অমিত বসে বসে এখন আগের দিনের ব্লগটা এডিট করছে, আমাদের আগের দিন একটা মেকআপের ব্লগ বানানো হয়েছিল, পিয়ালি করে দিয়েছিলো, তো ওটাই এখনও এডিট করছে। আজকে 10:25, আমাদের আগের দিনের ব্লগটা এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেল, এখন আমরা ডিনার করবো, ডিনারে আছে ভাত, পোস্তর তরকারি আর ডাল, তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার খেয়ে বাড়ি যেতে হবে। দি নেক্সট ডে, এই মাত্র ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আমরা এলাম, এই দেখো পায়। দিব্যি ভালোই ছিলাম, খাচ্ছিলাম, দাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, কাজকর্ম নিয়েছিলাম, হঠাৎ করে প্রত্যেকে একটা উটকো ঝামেলা চলে এলো। কালকে রাত্রিবেলা এবাড়িতে আসার সময়, কালকে অনেক রাত্রে আমরা এবাড়িতে এসেছি, 12টার মতো প্রায় বেজে গেছে, বসে বসে গল্প করছিলাম, আর সিঁড়িতে নামতে গিয়ে পুরো এমন পড়েছি, আর জুতোটাও একটু ছেঁড়া ছিল,
মানে পাটা পুরো সামনের দিকে পুরো চলে গেছে আর পাটা পুরো উল্টে একেবারে মুচকে গিয়ে একেবারে পুরো থেবড়ে বসে পড়েছি আর উঠতে পারছি না। মনে হলো ওখানেই গেল, আমার পা পুরো একদম ভেঙে গেল, ব্যাস গল্প হয়ে গেল, উঠতে পারছি না, পুরো কেঁদে ফেলেছি। যা হোক করে উঠে প্রায় অনেকক্ষণ আমি বসেই ছিলাম ওখানে, কাঁদছিলাম বসে বসে। তারপরে অনেকক্ষণ পর উঠলাম, উঠে যা হোক করে বাড়িতে এলাম। আসার পর যা অবস্থা, পা পুরো ফুলে গেছে আর যে সোজা করতে পারছি না, না হাঁটু সোজা হচ্ছে, না পা সোজা হচ্ছে, কি সোজা করতে পারছি না, মানে তারপর দেখলাম যে ফুলে গেলো পুরো পাটা, পুরো ফুলে পুরো ঢোল হয়ে গেলো। রাত্রিবেলা সারা রাত কালকে ঘুমাতে পারিনি, এত পায়ের যন্ত্রণা করেছে। তারপর কালকে রাত্রিবেলা যে একটু বরফ দেবো, বরফও আমাদের ফ্রিজে ছিল না, আবার বরফ সকালবেলা ও বাড়ি থেকে এনে দিল, আবার বরফ দিলাম, বরফও দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে, পুরো হাঁটু থেকে পা পর্যন্ত পুরো যেন মনে হচ্ছে ভেতরে কেউ পুরো মনে হচ্ছে, মানে মনে হচ্ছে পুরো ভেতরে ভেঙে গেছে এরকম অবস্থা, যে এত যন্ত্রণা হচ্ছে। সারা রাত তো ঘুমাইনি, সকালে উঠে বরফ টরফ লাগালাম, তারপরে নাম লেখালাম এখানে আমাদের হাওড়ার এখানে একটা হসপিটাল আছে, ওখানে নাম লেখালাম। এখন গেলাম দেখাতে, মানে সন্ধ্যাবেলা গেছিলাম, গিয়ে বসে আছি তো এক ঘন্টার মতো প্রায় বসে আছি, পাটাকে নিয়ে তো বসে থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। যাক ফাইনালি দেখালাম, ডাক্তারবাবু টিপে টিপে দেখছে, মানে যে পায়ে হাত দিয়েছে যেন মনে হচ্ছে আমার পুরো পাটা কেটে নিয়ে নিল এরকম একটা অবস্থা। তাও বলছে যে পায়ে দেখলো, দেখার পর বলছে যে ভেতরে ভাঙাচোরা হতে পারে, আবার ব্লাডের ক্লটও জমে যেতে পারে, কিছু বলতে পারছে না সেরকমভাবে। এক্স রে করতে দিলো, এক্স রে করলাম, গিয়ে এক্স রে করে রিপোর্টটা দেখালো, বলছে এক্স্যাক্ট এখনও কিছু বলতে পারছে না, কালকে রিপোর্ট দেবে, দিলে জানা যাবে আদৌ ভেঙেছে কি ভাঙেনি, কি লিগামেন্টে লেগেছে, কি ক্র্যাক হয়েছে, কি হয়েছে, সব কালকে সব জানা যাবে। তবে আমি ভীষণ কষ্ট পাচ্ছি, আমার ভাল লাগছে না, যখনই আমরা ঠিক করি যে কোথাও যাব কোথাও যাব, আমাদের একটা মানে বাধা পড়েই যায় যায়। আমরা এই কদিন আগে প্ল্যান করছিলাম যে আমরা বেড়াতে যাবো দুর্গা পুজোর আগে, ছোটোখাটো একটা ট্রিপ করব, তো সব ঠিকঠাক হয়ে গেছে, কথাবার্তাও সেরকমভাবে এগোচ্ছে চলছে, সব কিছু ভাবছি যে জামা কাপড় কিনবো এই কিনবো সব কিছু ঠিক করে আছি। ইভেন এটাও ঠিক করে আছি যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যাবই, যত তাড়াতাড়ি সম্ভব, তাই না? আমরা পরে তোমাদেরকে বলো কোথা থ্রু দিয়ে আমরা বুক করছি যাওয়ার জন্য, তাদেরকে ইভেন বলেও দিয়েছি যে আমাদের কিছু জায়গা দেখান, কোথায় কবে ফ্রি আছে, কোথায় কবে হোটেল বুক পাওয়া যাবে, কোন জায়গা আছে, তো তারা লিস্ট অলমোস্ট পাঠিয়ে দেবে বলেছে মেল করে, সেসব সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তার মধ্যে উটকো কোথা থেকে একটা এই ঘাটের মোড়টা চলে এলো, আর মানে আমি যখনই আমরা এই কোথায় এই বেড়াতে যাওয়ার কথাটা বলি ছোটো ট্রিপ, তখনই কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, ওষুধ দিয়েছে, তারপর কিছু এও দিয়েছে, পাঁচ দিন মতো খেতে বলেছে, কালকে রিপোর্টটা আনতে যাবে, ও আনলে তারপর বোঝা যাবে অ্যাকচুয়াল কী ঘটেছে। যদি ভেঙে গিয়ে থাকে তাহলে আবার আমাকে যেতে হবে, গিয়ে আবার প্লাস্টার করতে হবে, আবার প্লাস্টার করা মানে হচ্ছে আবার পাঁচ দিনের গল্প, প্লাস্টার করা মানে হচ্ছে, সরি আমি ভুল বলছি, প্লাস্টার আমাকে করতে যেতে হবে, পাঁচ দিন ওষুধ খাওয়ার পর প্লাস্টার হবে, প্লাস্টার করা মানে হচ্ছে আবার মাসখানেকের গল্প, মানে মাসখানেক ওই ঢপের জিনিসটাকে নিয়ে বসে থাকতে হবে, মানে তুমি আর কিছু করতে পারবে না, পুরো গেলে গল্প হয়ে। ভগবানকে ডাকছি যেন আমার পাটা না ভাঙে, যেন কিছু ভালকা কিছু হয়ে থাকে টুকটাক, পাঁচ দিন পর যেন আমার ওষুধ খাই, পাঁচ দিন পর যেন এটাকে খুলে দিতে লাগে, তারপর আমি নিজেই ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই, আমি অনেক স্ট্রং আছি। আমার এর আগেও একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের গল্পটা তোমাদেরকে বলেই দিই। যখন কলেজে পড়তাম তখন আমার একটা ফ্রেন্ড ছিল মমিতা, তো ওর বাড়িতে গিয়েছিলাম আমি, তোমরা হয়তো জানো ওর একটা ছেলে হয়েছিলো, ছেলেকে দেখতে গিয়েছিলাম, আমরা গাড়ি করে একসঙ্গে ঘুরতে গেছিলাম, ও ভালো ড্রাইভিং জানে, তো আমরা পরীক্ষা পরীক্ষা দিয়ে কলেজ থেকে অ্যান্ড্রুজ কলেজ, গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ থেকে দীনবন্ধু অ্যান্ড্রুজ, তো আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, পরীক্ষা দিয়ে বেরিয়েছি, ও আমাকে বলছে স্কুটি করে তোকে বালিগঞ্জে ছেড়ে দেবো, তো যাই হোক ওর স্কুটির পেছনে আমি বসেছি, ও বাড়িতে গেলো, ওর গড়িয়াতেই বাড়ি, হেলমেট নিল একটা নিয়ে আমাকে স্কুটির পেছনে বসালো, বসি আমরা বালিগঞ্জে আসবো। আস্তে আস্তে কেপিসি হসপিটালের ওখানে অটো একটা টোটোতে গিয়ে স্যাটাস করে একদম ধাক্কা দিল, পুরো একদম চিৎপাত দিয়ে আমরা পড়লাম উল্টে, আমি তো পুরো ছিটকে গেলাম, ও ছিটকে গেল, ওর বেশি লেগেছিলো, খুব লেগেছিলো, তখন আমার প্রায় পায়ে একটু চিড় খেয়ে গেছিলো, তাও আমি ওটা বুঝতে পারিনি, আমার সেরকমভাবে ব্যথা হয়নি, আমি ওই নিয়ে ট্রেন উঠেছি, এসছি দুদিন ছিলাম, দুদিন পর থেকে ব্যথাটা শুরু হয়েছিলো, তারপর জানা গেলো যে ওটা ক্র্যাক একটু হালকা জাস্ট চিড় খেয়ে গেছে, ওটা চিনচিন করতে অল্প অল্প ব্যস, কোনো অসুবিধা হয়নি, ওর বেশি লেগেছিলো,
আবার সেই সেম এই পাটাতেই হলো, এই পাটায় আমার অভিশাপ হয়েছে। তারপর ওই পাটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি, অনেক এক্সারসাইজ করি, অনেক দৌড়াদৌড়ি করে কত কত কমে গেছে আমার। অত আমি শরীর খারাপকে অত বেশি পাত্তা দিই না যে শরীর খারাপ হলে বলতে থাকবো বা কিছু হয়েছে আতুতুতু করবো। অনেকে আছে না আতুতুতু করে, ওটা আমি একদমই পছন্দ করি না। তো ইভেন আজকেও আমি কি করেছি, আমার এই পা নিয়ে আমি অনেক জামা কাপড় কেচেছি, সেটা তোমাদেরকে বললাম কেউ জানে না। জামা কাপড় কেচেছি মানে বসে বসেই করেছি আর কি, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি, ওটাকে আবার মেলেছি, মানে মোটামুটি অনেক কাজ করেছি। ফুল গাছ গাছ ধুয়েছি, এই টুকটাক কাজ করেছি। কাজ ছাড়া আমি থাকতে পারি না, যেন কেমন একটা হয় কাজ না করলে।